ভারত মহাসাগরের উপর বঙ্গোপসাগরের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটিতে পৃথিবীর প্রথম মানব তথা ইসলাম ধর্মের নবী হযরত আদম আলাইহিস সালাম এই দেশটিতে প্রথম পা রেখেছিলেন। তাছাড়াও হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনেক পৌরাণিক কাহিনীতেও এই দেশটির নাম অনেকবারই এসেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এশিয়া মহাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শ্রীলঙ্কা দেশ সম্পর্কে জানবো। আশা রাখছি আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকবেন, এবং এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন। প্রাচীনকাল থেকে শ্রীলঙ্কা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক সৈকত ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বণিকদের কাছে পরিচিতি পায়। মধ্যপ্রাচ্য, পারস্য, বার্মা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশ এখানে ব্যবসা করত। 1505 সালে পর্তুগিজরা এখানে সর্বপ্রথম এসে পৌঁছায়। 17 শতাব্দীর দিকে এখানে ডাচরা এসে পৌঁছায়। যদিও 1796 সালে দ্বীপটি ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। 1815 সালের দিকে ইউরোপীয় উপনিবেশ এখানে চা, রাবার, চিনি, কফি এবং নীল চাষ করতে শুরু করে। তখন কলম্বোকে প্রশাসনিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়। তারা আধুনিক বিদ্যালয়, মহাবিদ্যালয়, রাস্তাঘাট, চার্চ তথা পশ্চিমা সাংস্কৃতির ঐতিহ্যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। 1930 সালের দিকে স্থানীয়দের প্রতি ব্রিটিশদের নির্যাতন ও অত্যাচারের জন্য স্বাধীনতা আন্দোলন শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীনতা আন্দোলন জোরদার হতে থাকে এবং 1948 সালের 4 ফেব্রুয়ারি সিলন নামে এই দেশটি স্বাধীনতা পায়। 1960 সালের 21 জুলাই শ্রীমাবো বন্দে নায়েক প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেন। তিনি ছিলেন সারা পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং 1972 সালে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার নেতৃত্বে সিলন নাম থেকে শ্রীলঙ্কা দেশটির নামকরণ করা হয়। শ্রীলঙ্কা দেশটির সরকারি নাম হচ্ছে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দেশটির মোট আয়তন 65,610 বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক থেকে শ্রীলঙ্কা পৃথিবীর 57 নম্বর অবস্থানে রয়েছে। এদেশটির মোট জনসংখ্যার পরিমাণ প্রায় 2,16,00,000-এর কিছু বেশি। শ্রীলঙ্কা দেশটির প্রশাসনিক রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনে পুরা কোট্রে। এখানকার বৃহত্তম শহর হচ্ছে কলম্বো। এই দেশটির সরকারি ভাষা হচ্ছে সিংহলি এবং তামিল। এছাড়াও ইংরেজি ভাষার এখানে ব্যাপক প্রচলন রয়েছে। শ্রীলঙ্কা দেশটির মোট জনসংখ্যার 70% বৌদ্ধ, 12% হিন্দু, 9% মুসলিম, 7% খ্রিস্টান এবং 0.10% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। শ্রীলঙ্কা দেশটিকে যদি চায়ের রাজধানী বলা হয় তাহলে ভুল বলা হবে না, কারণ পুরো পৃথিবীর প্রায় 20% চা এই শ্রীলঙ্কা দেশটি একাই রপ্তানি করে থাকে, যা তাদের দেশীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে। শিক্ষাদীক্ষার দিক থেকে শ্রীলঙ্কার অবস্থান পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো। এই দেশটিতে পুরুষের চাইতে মেয়েদের শিক্ষার হার সবচেয়ে বেশি, তাই এখানকার মেয়েরা 99% শিক্ষিত। শ্রীলঙ্কার দেশটিতে 20টিরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে উচ্চশিক্ষা প্রদান করা হয়ে থাকে। শ্রীলঙ্কার জাতীয় বেতার কেন্দ্র সিলন বেতার এশিয়ার মধ্যে সবচেয়ে পুরাতন বেতার কেন্দ্র। 1923 সালে এটি স্থাপন করা হয় এবং প্রতিবেশী দেশগুলোতে এটির ব্যাপক জনপ্রিয়তা পায়। শ্রীলঙ্কা ব্রডকাস্টিং কর্পোরেশনের অধীনে এই কেন্দ্র থেকে সিংহলি, তামিল, ইংরেজি ও হিন্দি ভাষায় অনুষ্ঠান প্রচার করা হয়। খেলাধুলার দিক থেকে শ্রীলঙ্কা বেশ এগিয়ে। যদিও শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলি, তবুও ক্রিকেট খেলা এখানকার সর্বাপেক্ষ জনপ্রিয়। অন্যান্য খেলার মধ্যে রাগবি, ফুটবল, অ্যাথলেটিক্স, টেনিস এছাড়াও নানা রকমের খেলা এদেশে অনুষ্ঠিত হয়। শ্রীলঙ্কা দেশটিতে এমন একটি পাহাড় রয়েছে যে পাহাড়টিতে পৃথিবীর প্রথম মানব তথা ইসলাম ধর্মের নবী হযরত আদম আলাইহিস সালাম পা রেখেছিলেন। সে পাহাড়টি এখনও রয়েছে এবং যা দেখার জন্য পৃথিবীর অনেক দেশ থেকে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে ভ্রমণ করতে আসেন। তাছাড়াও এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মেরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন রয়েছে। শুনলে অবাক হবেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা দেশটিতে প্রথম মোবাইল কোম্পানিগুলো 3G এবং 4G প্রযুক্তি চালু করে। শ্রীলঙ্কা দেশটিতে অনেক বড় বড় বন রয়েছে, যার ফলে এই শ্রীলঙ্কা দেশটির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। কারণ আপনি যেদিকেই তাকাবেন সেদিকে শুধু সবুজ আর সবুজ, বড় বড় গাছপালায় ভরপুর। শ্রীলঙ্কা একটি দ্বীপরাষ্ট্র হবার কারণে এই দেশটির চারপাশে অনেক বড় বড় সমুদ্র সৈকত রয়েছে, আর সেই সমুদ্র সৈকতগুলিতে অনেক বড় বড় নারিকেলের গাছ রয়েছে এবং সেখানে স্থাপন করা হয়েছে অনেক বড় বড় সুইমিং পুল, যেখান থেকে আপনি সমুদ্রে গোসল করার মজা নিতে পারবেন। আর এখানকার নয়নাভিরাম সৌন্দর্য এক কথায় যে কাউকে মুগ্ধ করে তুলবে। শ্রীলঙ্কা দেশটিতে এশিয়ার সর্বোচ্চ জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়, যদিও দেশটির আকার অনেক ছোট। প্রাণীদের মধ্যে এদেশটিতে সবচেয়ে বেশি পরিমাণের হাতি দেখতে পাওয়া যায় এবং এখানকার সরকার এমন একটি আইন করেছে যদি কোনো মানুষ এই হাতিগুলোকে মেরে ফেলে বা কষ্ট দেয় তাহলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি পর্যন্ত হতে পারে। শ্রীলঙ্কা দেশটির মুদ্রার নাম হচ্ছে শ্রীলঙ্কান রুপি। 1 শ্রীলঙ্কান রুপি সমান বাংলাদেশি টাকায় 0.45 পয়সা মাত্র।
ভিউয়ার্স, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই শ্রীলঙ্কা দেশটিতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি এরকম নিত্য নতুন সব তথ্যের ভিডিও দেখতে ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে দিন আর দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।